আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেল জান্নাতুন নাহারে স্বাগত জানাচ্ছি। সেই সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে নান পরোটা বা রুটি রেসিপি, আমার ভীষণ পছন্দের একটি রেসিপি। তো চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক। হাফ কাপ কুসুম গরম পানিতে এক টেবিল চামচ ইস্ট, দুই টেবিল চামচ চিনি ভালো করে মিশিয়ে চুলোর পরে উষ্ণ কোনো স্থানে ঢেকে রেখে দিলে এরকম ভাবে ফুলে উঠবে। এরপর এর সাথে দুই টেবিল চামচ সয়াবিন তেল মিশিয়ে, এরপর মেজারমেন্ট কাপে তিন কাপ ময়দা, এক টেবিল চামচ গুঁড়া দুধ এবং এক চিমটি লবণ ভালো করে মিশিয়ে এভাবে ডো তৈরি করে নিতে হবে। ডো হয়ে যাওয়ার পর এটার সাথে একটুখানি তেল মেখে এটাকে একটি সিরামিক বোলে রেখে এটাকে প্লাস্টিক ড্রাপ দিয়ে মুড়ে দিয়েছিলাম। এটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত রেস্টে রাখতে হয় এটা ফুলে যাওয়ার জন্য। রেস্টের পর এটাকে আমি আবারও বাতাস বের করে আবারও ভালো করে মুথে নিয়ে এটাকে আমি বেশ কয়েকটি গোলা বানিয়ে রেখেছিলাম এবং এরপর এটাকে আমি বেলে নিয়েছি। এটা বেশ একটু পুরো করে বানাতে হয়। এবারে ভেজে নেওয়ার পালা। আমি একটি ফ্রাই প্যানে এই রুটিগুলো কিছুক্ষণ রেস্টে রাখার পর এভাবে করে হালকা আঁচে খুব সামান্য সয়াবিন তেল দিয়ে চেপে চেপে এভাবে ভেজে নিয়েছি। দেখুন রুটিগুলো কত সফট হয়েছে এবং দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। রুটিগুলো ঝাল এবং মিষ্টি যে কোনো কিছু দিয়ে পরিবেশন করা যায়, অনেক মজা লাগে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে ভিডিও আপডেটগুলো আপনারা সবার আগে দেখতে পাবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।